मैं नरेंद्र दामोदर दास मोदी ঈশ্বর কি শপথ লেতা হুঁ কি রবিবার সন্ধ্যা সাতটার পর সূচি মেনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদী। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই শপথ বাক্য পাঠের পরেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইতিহাসের স্বর্ণাক্ষরে নাম তুললেন তিনি। পরপর তিনবার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদী। তৃতীয় এনডিএ সরকারের পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে 71 জন শপথ নিলেন। 36 জন পূর্ণমন্ত্রী, 30 জন প্রতিমন্ত্রী আর 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পদে শপথ নিলেন। তৃতীয় মোদী সরকারের প্রধানমন্ত্রী সহ 72 জন মন্ত্রী, 11 জন মন্ত্রী শরিক দলে। এখনো মন্ত্রিত্বের দপ্তর বন্টন না হলেও দ্বিতীয় মোদী সরকারের একাধিক পরিচিত মুখ এবারও শপথ নিয়েছেন। মোদী মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া মন্ত্রীদের মধ্যে বিজেপির উল্লেখযোগ্য যারা, রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গডকরি, জেপি নাড্ডা, এস জয়শঙ্কর, নির্মলা সীতারমন, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, প্রহ্লাদ যোশী, মনসুখ মাণ্ডব্য, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর প্রমুখ। শরিক দল থেকে মন্ত্রিসভায় ঠাঁই রাজীব রঞ্জন সিং, রামনাথ সিং জেডিইউ, এইচডি কুমারস্বামী জেডিএস, অনুপ্রিয়া প্যাটেল আপনা দল সোনিলাল, রামদাস আটওয়ালে আরপিআই, চিরাগ পাসওয়ান এলজেপি আরবি, জয়ন্ত চৌধুরী আরএলডি, পি যাদব শিবসেনা, রামমোহন নাইডু টিডিপি, জিনাত রাম মাঝি হাম। কলকাতা নিউজ।